তৃণমূলের বাইক মিছিলে হামলা, অভিযোগের তির বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনার প্রতিবাদে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী। বাইক মিছিল চলাকালীন হামলা চালানোর অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য মছলন দুপুরে। তৃণমূলের বাইক মিছিলে দুষ্কৃতি হামলার অভিযোগ, অভিযোগের তির বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি একটা নিরপেক্ষ দল, এরা কোনো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাস করে না। আর এদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, একটা যে অবৈধভাবে তোলামূল, যে কাট মানি নিয়ে এদের তোলামূলে বালি থেকে শুরু করে গরু পাচার, এখানে মুসলিমদের প্রতিনিয়ত গরু পাচার হয়, তার যে একটা কাট মানি, এর জন্য এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপি একটা শান্তিপ্রিয় দল। আর আগামীতে যে পঞ্চায়েত আসছে, এই পঞ্চায়েতে এদের একটা টিকিট নিয়ে একটা লড়াই দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেইটাই চলছে। আমাদের কাছে এটা রয়েছে যে ওদের নিজেদের মধ্যে এটা দ্বন্দ্ব, আমাদের বিজেপির কোনো ভূমিকা নেই। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে এদিন এক বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিল গোবরডাঙ্গা থানার বেরগুম বেলতলা থেকে শুরু হয়ে মছলন্দপুর কালীতলায় শেষ হবার কথা ছিল। অভিযোগ, সেই মিছিলে মছলন্দপুর বামনডাঙ্গা এলাকা থেকে বেশ কিছু যুবক যোগ দিতে যাবার সময় মছলন্দপুর পঞ্চায়েত অফিসের সামনে তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অভিযোগ, ঘটনায় 7 থেকে 8 জন যুবক আহত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়রাই আহতদেরকে উদ্ধার করে বাউগাছি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। এরপরই মছলন্দপুর বসিরহাট রোডের বামনডাঙ্গা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। মিছিলটি পরে অবশ্য রুট বদল করে এদিনের র্যালি রামকৃষ্ণ পাঠাগার এলাকায় এসে শেষ হয়। আজকে আমাদের একটা বাইক র্যালি ছিল বিজেপির অপশাসন, কেন্দ্রীয় এজেন্সির অযথা ব্যবহার, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের বছরের 9 মাস হয়ে গেলেও এখনও টাকা পাঠায়নি, এই সমস্ত ব্যাপার নিয়ে উন্নয়নের কাজ বন্ধ, তারই প্রতিবাদে আমাদের একটা বাইক মিছিল ছিল। বামনডাঙ্গা থেকে আমাদের অনেক বাইক, প্রায় 100 মতো বাইক, আমাদের মিছিল শুরু হওয়ার কথা ছিল বেলগুম বাজারের কাছে, পরে সেইখানে যাচ্ছিল। মছলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশেই ওখানে কিছু দুষ্কৃতকারী, 15-16 জন হবে সংখ্যায়, তারা আমাদের এই গাড়ির যারা যাচ্ছিল ওখানে মিছিলে যোগ দিতে, তাদের কাছে পতাকা ছিল, তারা স্লোগান দিচ্ছিল, তাদের ধরে ওখানে বেধড়ক মেরেছে। 7-8 জন আহত, তাদের হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে, এবং তাদের যারা মার খেয়েছে তাদের কাছে শুনলাম, যারা ওদের মারধর করছে তাদের হাতে আর্মসও ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মছলন্দপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।